বচ্চন যখন যুক্ত হয়েছিল তখন কিন্তু বেছে বেছে কে কোন ধর্মের মানুষ সেইগুলো না ভেবে সকল ধর্মের মানুষ যুদ্ধতে ঝাঁপিয়ে পড়েছিলেন এই বাংলা ভাষার আন্দোলনে। আপনাদেরকে আরো বলতে চাই, 1971-এ যখন পাকিস্তানের সাথে যখন যুদ্ধ করা হয় তখনও কিন্তু কোনো মুসলমান একা নয়, হিন্দু কোনো একা নয়, বৌদ্ধ কোনো একা নয়, খ্রিস্টান কোনো একা নয়, সকলই মিলে আমরা সকল ধর্মের মানুষ এই বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, মিলেমিশে জীবন আত্মা ত্যাগ করে এই বাংলাদেশকে সুস্থ সুন্দরভাবে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল। বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল কেন, যে আমরা সকল ধর্মের মানুষ শান্তিপ্রিয়ভাবে আমরা এই বাংলাদেশে বসবাস করে আসবো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আজ অন্য অন্য কোনো